হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অনলাইন ফ্রিজ ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাইয়েরা প্রত্যেক দিনের নয় আজকে আমি হাজির হয়েছি আরও একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব শিং মাছ চাষ করবেন আপনারা কীভাবে এবং এটি চাষ করে আপনারা কীভাবে লাভবান হতে পারেন সে বিষয়ে নিয়ে তো চলুন চলে যায় আমাদের মূল আলোচনায় শিং মাছ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করতে পারলে কার্প জাতীয় মাছের তুলনায় কিন্তু এই মাছটি চাষ করে বেশ লাভবান হওয়া যায় তাই বাজারজাতকরণ এবং বাজারের যে ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ চাহিদা রয়েছে তার দিকে চিন্তা করে আপনারা কিন্তু এই মাছটি চাষ করতে পারেন চাষ করলে আপনারা বেশ লাভবান হতে পারেন এই মাছটি চাষ করতে গেলে আপনাদের প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর নির্বাচন পুকুর অবশ্যই বন্যা মুক্ত হতে হবে পুকুরের পার মজবুত হতে হবে কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত শিং মাছ চলে যাবে তাই আপনাদের চিত্রগুলো কিন্তু বন্ধ রাখতে হবে পুকুর আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায় পুকুরের আয়তন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হতে হবে এরপরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি মাছ চাষি বাইরা পুকুর প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে কিন্তু শিং মাছ চাষ ভালো হয় নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে বিশ কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে পুরনো পুকুর হলে প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে এরপর চুন দিয়ে দিতে হবে শতাংশ প্রতি এক কেজি চা চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে চারপাশে জাল দেওয়ার পর পুকুরের শ্যালো ইঞ্জিন দিয়ে দুই থেকে তিন ফুট পরিষ্কার পানি দিতে হবে পানি দেওয়া দুই থেকে তিন দিনের মধ্যে পোনা ছাড়তে হবে পোনা ছাড়ার পর এক ইঞ্চি ফাঁসের এক একটি জাল জাল দিয়ে এটা চারি সাইড দিয়ে বেড়া দিতে হবে এরপরে কথা হলো পোনা সংগ্রহ নিয়ে প্রিয় মাছ ভাইরা আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে এই মাছের হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে কথা বলবো। মজুদ ঘনত্ব শিং মাছ এককভাবে এবং মিশ্রভাবে কিন্তু চাষ করা যায় মিশ্রভাবে চাষ করতে হলে কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে ত্রিশটি আঙুল সাইজের শিং মাছের পোনা ছাড়তে হবে পোনা মজুদের সময় পোনাকে এন্টিফাঙ্গাল মেডিসিনে গোসল দিয়ে তারপর কিন্তু আপনাকে ছাড়তে হবে কার্প জাতীয় মাছ ছাড়া তেলাপিয়া এবং পাঙ্গাসের সাথেও শিং মাছ চাষ করা যায় এরপরে আমি যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি হচ্ছে খাবার প্রয়োগ দেখুন প্রিয় মাছ চাষি ভাইরা পোনা মজুদের পর প্রথম দশ দিন দৈনিক মাছের ওজনের বিশ পার্সেন্ট খাবার প্রয়োগ করতে হবে ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলা খেতে পছন্দ করে তাই বিশ পার্সেন্ট খাবারকে দুবেলা সমানভাগে ভাগ করে ভোরের দিকে একটু অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে মাছ মজুদের পরে দশ দিন পনেরো পার্সেন্ট হারে এবং পরের দশ দিন মাছের ওজনে দশ পার্সেন্ট হারে পুকুরের খাবার প্রয়োগ করতে হবে এভাবে আপনারা যদি খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে পারেন তো আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কোনো প্রকার কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ